হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস ঈদ পরবর্তী সময়টাতে এখন তারা কাজে আবার যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছেন। কাজ তো করতেই হবে, জীবনে কাজ ছাড়া আর আসলে কিছু করারও নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, কাজ যখন থাকে তখনই আসলে নিজেকে মানুষ মনে হয়, যখন কাজ থাকে না তখন ভাবি আসলে কি করব। এই যে কিছু করার থাকে না সময়টা, সেটা সত্যি আমাদের মতো চিত্র নায়িকা কিংবা সেলিব্রিটি নয়, শুধু অন্যান্য মানুষগুলোর ক্ষেত্রেও আমার মনে হয় এক। সুপারস্টার শাকিব খান বলেন, কাজই তো আমার জীবন, কাজ যখন থেমে যাবে তখন আমিও থেমে যাব, হয়তো সেদিন আর নিঃশ্বাসই নিতে পারবো না। চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং শাকিব খানের একটা জায়গায় খুব বেশি মিল, সেটা হচ্ছে তারা কাজ পাগল মানুষ। ঈদ শেষ, পরিবারকে সময় দেওয়া শেষ, এবার যার যার মতো কাজে ফিরে গেলেন। অপু বিশ্বাস কাজে ফিরে স্বস্তি নিঃশ্বাস ফেললেও তার মন পড়ে আছে জয়ের কাছে, ওদিকে জয়েরও মন পড়ে আছে তার পাপা এবং মমের কাছে। জয় বলছে ফোন দিয়ে, আজ তোমাদের জন্য অনেক খারাপ লাগছে, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে আমি এখন সারাদিন একা একা কি করব, আমার তো স্কুলও বন্ধ, স্কুলও খুলেনি। তুমি জানো জানলা দিয়ে বাইরে তাকালে কোনো মানুষ দেখা যায় না, মানুষগুলো সব কোথায় গেল পাপা, কোথায় গেল মম, আমার মম আর পাপাও তো কোথায় যেন চলে গেল। কথাগুলো শুনে বুকের ভিতর হাহাকার করে উঠল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। তিনি বললেন, পাপা আজ খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব, তুমি বলো তো তোমার আজ কি চাই, তুমি যা চাবে তাই নিয়ে আসব। জয় এবার অভিমান করে বলল, আমার তো সব কিছুই আছে, শুধু পাপা আর তুমি নেই, আমি তোমাদের দুজনকেই একসঙ্গে চাই। সত্যি সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস দুজন মানুষ এত ব্যস্ত যে এই দুজন মানুষকে আর জয় যে কবে একত্রে পাবে সেটাই একটা কথা। হয়তো খুব তাড়াতাড়ি তারা একত্রে পাবে, অথবা কোরবানির ঈদের সময় পাবে, এছাড়া তো আর পাওয়ার কোনো পথ নেই। কিন্তু জয়ের স্কুল খুলে গেলে যখন জয়ের বন্ধুদের সঙ্গে সময় কাটাবে তখন হয়তো জয়ের সময়টাও কেটে যাবে। এখন বন্ধুরাও যার যার নিজ বাড়িতে, হয়তো কেউ গ্রামের বাড়ি থেকে ফিরেইনি, সবকিছু মিলে এই যে একটা ব্যস্ততা, এই ব্যস্ততার মধ্যেই একা হয়ে গেল আমাদের ছোট্ট জয়। জয়ের জন্য এখন অনেক অবসর, অনেক খেলা, অনেক কিছু বাকি, কিন্তু জয়ের কাছে আসলে পাপা এবং মাকে ছাড়া কিছুই ভাল লাগে না। আমরা যখন ছোট ছিলাম আমাদেরও সেরকমটাই হতো, তবে আমরা সবসময় পাপা মা কিংবা গ্র্যান্ডমাদের সঙ্গেই থাকতাম, জয়ের তো আসলে এখন সেরকমও কেউ নেই। বন্ধুরা, আমরাও চাই এই ছোট্ট শিশুটির কাছে তার পরিবার তাড়াতাড়ি ফিরে আসুক। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।